Hello. Kya? Kire? Ato shokal hai? কিছু স্মৃতি কখনোই ভোলা যায় না। আজ ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। যাক দোস্ত, থ্যাংকস, তুই আমাদের এত সুন্দর একটা জায়গায় ঘুরাইতে নিয়ে আসলি। কলেজ জীবনের শুরুটা আনন্দেই কাটলো, আশা করি বাকি দিনগুলো আনন্দেই কাটবে। আরে তোরা তো আমার ভালো মন্দ ছিলি, আসিস সাথে থাকবি। Thank you.
হাই। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি? এই তো ভালোই। আচ্ছা, আমার ঘুমাতে হবে, সকালে কলেজ আছে। বাই। তুমি যদি রাগ না করো তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আমি একদিন তোমার সাথে দেখা করতে চাই, যদি তোমার ইচ্ছে থাকে। কি বলো, ইচ্ছে থাকবে না কেন? তো আমরা কোথায় আর কবে দেখা করছি? শুনলাম রিলেশন নাকি করছো, চল আজকে একটু ফুর্তি করি। আমি তো এগুলা খাই না। আরে একদিনই তো রে বাবা, হাতের চোখের সাথে তাল নিয়ে চলতে হবো না, নে নে খা খা। দিলি না
চল ফ্রিজে আজকে নতুন এডিশন হয়েছে না চল আজকে না 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 হ্যালো বল কি আজকে এইচএসি রেজাল্ট দিছে আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি না তা হবে কেন এতদিন যাবৎ একটা বড় সমস্যায় আছি তো সমস্যা তো কি যাই হোক এই কোশের দিনে মন খারাপ করতে চাই জানো আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে আমি মেডিকেলে ঠিক হয়ে গেছি তোমার কথা কোথায় হলো সোহা তোমার রেজাল্ট আসলে ভালো হয় ভালো মতো পরীক্ষা দিতে পারো জানি না কোথায় ভর্তি হবো আসলে এই কথাটা বলতে তোমাকে এখানে আনলাম তাহলে আগামী বছর ট্রাই করো অবশ্য তুমি তো আমার থেকে এক বছর জুনিয়র হয়ে গেলে থাক সমস্যা আমি ম্যানেজ করে নিই আমি তোমাকে পড়াশোনায় হেল্প করবো বুঝি না কি সমস্যা সবার এইচএসসিতে ঠিক মতো পড়াশোনা করি নাই তাই রেজাল্ট খারাপ হয়েছে এতে বুঝি ওর কাছে আমার পড়াশোনা করতে হবে মন চায় দূরে কোথাও চলে যাই সব জঞ্জাল বাদ দিয়ে Thank you.
আরে দোস্ত, কি খবর দেখলি? কেমন সারপ্রাইজ দিলাম তোকে! আরে কোনো খবর নাই বেটা, ফোন টোন দেস না, ফোন টোন ধরস না, এটা কোনো কথা হইলো? আজকে তো রেজাল্ট দিছে ঢাকা ইউনিভার্সিটি, আমরা তো দুইজনই তো টিকে গেলাম। আরে কি করবো করে বলতে তো পারছি না। মিষ্টি খা, মিষ্টি মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা, আরে খা ওটা। খুব মজা গেছি আমরা। কি রে, তখন জায়গা হইলো? মজা নিচ্ছে সব আমার সঙ্গে। কেন তোরা কেমন রেজাল্ট জানোস না? ফেসবুকের বাইরে পোলাম তোমায় প্রচার আসবো না। কি বলতো, তোদের তো আমি ফ্রেন্ড ভাবছিলাম, তোরা এরকম বললি আমার সাথে? বেরো আমার সাথে বেরো। জীবনে যখন সুখের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তখন হতাশা জীবনকে আঁকড়ে ধরে। মানুষ তো অন্যের ব্যর্থতা খুঁজে বেড়াই এবং তা দেখে তার আনন্দও পায়। পৃথিবীতে মা বাবার পর যদি কেউ আপন থাকত, তবে তারা বন্ধুরাই। আজ তারাও এমন করলো। যার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো ভেবেছিলাম, সেও আজ আমাকে এতটা ছোট করলো। চেয়েছিলাম যে সবাই আমাকে চিনুক, চিনল কিন্তু খারাপভাবে। আজ আমার এই অবস্থার জন্য কে দায়ী? ফ্রেন্ডস বুক, নেশা, পরিবার, বন্ধুরা, নাকি আমি? মনে হচ্ছে আমি নিজেই। যদি অতীতে ফিরে যেতে পারতাম, তবে সব ভুলই শুধরে নিতাম। এখন আমার শুধু একটা পথই বাকি রইল। মানুষ মরণশীল,
একদিন তাকে চলে যেতেই হবে পৃথিবী থেকে। পৃথিবীতে আমাদের স্থায়িত্বকাল খুব অল্প সময়ের, আর এই অল্প সময়ে যদি কেউ মহৎ কিছু না করতে পারে তবে পরবর্তীতে কেউ আর তাকে মনে রাখে না। সেই সবচেয়ে দুঃখী আর নির্বোধ যে এই পৃথিবীকে নিজের ইচ্ছায় ত্যাগ করেছে, যেমন তুই। আমরা তো তোর খুব কাছের মানুষই ছিলাম, অন্তত একটা বার আমাদের সাথে তুই যোগাযোগ করতি, তোর দুঃখ কষ্টগুলো আমাদের একটা বার বুঝতে দিতি। ভর্তি যুদ্ধ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে তোর সাথে একটা বার দেখাও করতে পারিনি। মাত্র একটা বছরেই তোকে ভুলে গেছে সবাই, শুধু তোর আপনজনের আবাদে। আমরাও তোকে একসময় ভুলে যাব, সবাই তোকে ভুলে যাবে, আর এটাই স্বাভাবিক। তোর সেই বান্ধবীও তোকে ভুলে গেছে রে, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলি। একটা কষ্টের জন্য তুই নিজেকে এতগুলো সুখ থেকে কেন বঞ্চিত করলি? একটা ভুল করেছিলি, সেই ভুলটা শুধরানোর বদলে তুই আরেকটা ভুল করে বসলি। আধুনিক জীবনের সাথে তাল মিলিয়ে চলা অনেক কঠিন, আর এটা সবার পক্ষে সম্ভবও না। তোর কথা খুব মনে পড়ে রে, যদি তোকে আরেকবার কাছে পেতাম তবে আর হারাতে দিতাম না।